আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি। প্রথমে তোমাদের সিনের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। ভালো করে এই প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। প্রথম, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফর দ্য টেক্সট। এখানে যে প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু এই উত্তরগুলো তোমাদের কিন্তু করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। বি এর দাগে রয়েছে রাইট ট্রু অ্যান্ড ফলস ফর দ্য সেন্টেন্স। তোমাদের ট্রু আর ফলস কিন্তু নির্ণয় করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরেই আনসিনের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তা ভালো করে পড়ে নেবে, তারপরেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবে। এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলো কিন্তু পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর রয়েছে গ্রামার থেকে, তিনের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপরে রাইটিং স্কিলে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর পেট অর ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় পোষ্য সম্পর্কে বা তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্রশ্নের মান 10। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই প্রশ্নগুলোর উত্তর করতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্রথমে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজে করার চেষ্টা করবে, তারপরেই তো আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত কিন্তু তোমাদের কাছে তুলে ধরব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালারের সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকনসে প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশান, বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে।